নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই বাঙালির ফুড চ্যানেলে অনেক স্বাগত আবার একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি রান্না করব চিংড়ি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো পছন্দ হলে লাইক করে দিও শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও এখানে একটা কড়াতে এক চামচের মতন সাদা তেল গরম করে নিলাম আর হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ফ্রাই করে নেব তোমরা চাইলে পরে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো প্রায় দু থেকে তিন মিনিট গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে চিংড়ি মাছের মাথাগুলোকে একদম ক্রিস্পি হওয়া অবধি ভেজে নেব তারপর তুলে একটা প্লেটে সাইডে রেখে দেব তো এখানে দেখো চিংড়ি মাছের মাথাগুলো ফ্রাই হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই কড়াতে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ছোট চামচের অর্ধেক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে কুচি করে কেটে রাখা লাউটা অ্যাড করে দিলাম লাউটাকে একদম আমি কুচি কুচি করে কেটেছি তোমরা নিজেদের পছন্দ মতন কেটে নিতে পারো লাউটা অ্যাড করে দেওয়ার পর এবার ভালো করে তেল হলুদের সাথে লাউটাকে মিক্স করে নিতে হবে আর সামান্য পরিমাণের একটু নুন অ্যাড করে কড়া চাপা দিয়ে খানিক্ষণ রান্নাটা করব যাতে লাউ থেকে জলটা বেরিয়ে আসে যেহেতু আমরা এখানে জল একদমই অ্যাড করব না তো লাউ দিয়ে যেই জলটা বেরোবে তাতেই লাউটা সিদ্ধ করতে হবে তা এখানে দেখো লাউটাকে ভালো করে মিশিয়ে নিলাম স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এবার কড়া চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্নাটা করব। তোমরা চাইলে হাই ফ্লেমেও রান্নাটা করতে পারো কিন্তু হাই ফ্লেমে করলে লাউটা লেগে ধরতে পারে এই আমি লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করে নিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর লাউ থেকে একটুখানি জল বেরিয়েছে এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলো আর ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে দেব এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার কড়া চাপা দিয়ে লাউগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নেব আমি এই রান্নাটা চিংড়ি মাছের মাথা দিয়ে করছি তোমরা চাইলে চিংড়ি দিয়েও এই লাউয়ের ঘন্টটা বানাতে পারো খেতে খুবই সুস্বাদু খুবই টেস্টি হয় একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো তাই এখানে আজকের এই রান্নাটা একদম কমপ্লিট লাউগুলো সিদ্ধ হয়ে গেছে গরম গরম এবার সার্ভ করার পালা আমি এইভাবেই চিংড়ি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্ট বাড়িতে বানিয়ে থাকি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের পছন্দ হবে এবার তোমরা যদি চাও তাহলে এমনি চিংড়ি মাছও লাউ দিয়ে এভাবেই একই প্রসেসে ঘণ্ট বানিয়ে ফেলতে পারো তোমাদের যদি চিংড়ি মাছ বাড়িতে কীভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটা দরকার থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি সেই ভিডিওটাও আপলোড করব দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও